তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের নোনাছড়া এডিজি ভিলেজের প্রজা বাহাদুর মলসম পাড়া অন্যতম এই এলাকাটিতে প্রায় পঞ্চাশটি পরিবারের বসবাস এই এলাকার গিরিবাসীদের পানীয় জলের সমস্যা নিরসনে যদিও চলতি বছরের মার্চ মাসে মন্ত্রী বিকাশ দেববর্মা তিপ্রামথা দলের এমবিসি তথা বর্তমানে শাসক দলের শরিক কমল কলই প্রজা বাহাদুর মলসম পাড়ায় পানীয় জল সরবরাহের জন্য একটি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের আনুষ্ঠানিক উদ্বোধন করে এক কোটি উনিশ লক্ষ টাকা ব্যয় করে তবে উদ্বোধনের পরপরই এই গোটা উদ্যোগ ভেস্তে যায় এবং এলাকার সাধারণ মানুষেরা এখনও কেউ বা ছড়ার জল কেউ বা জমানো জল আবার কেউ বা পাথর চোহানো জলের উপর নির্ভর করে থাকছেন ফলে স্বভাবতই বলা চলে রাজ্য সরকারের কোটি টাকা ব্যয়ে নির্মিত এই প্রকল্প এবং এর জন্য বরাদ্দকৃত অর্থ সম্পূর্ণটাই সরকারি টাকার আদ্যশ্রাদ্ধ ফলে দাবি উঠেছে কিরিবাসীদের স্বার্থে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করুক সরকার এবং এডিসি প্রশাসন কোন জায়গা এটা এই নাম কি জায়গার নাম পাড়া আপনার নাম গয়াদুনি মলসম এখানে কত ফ্যামিলি আছে পরিবার আছে 50 আচ্ছা আপনারা জল কোন আনতে খান এখানে খায়